দর্শক, অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত সাত দিন অনুষ্ঠানে। বৃহস্পতিবার আমরা তারুণ্যের নানা দিক নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় ভার্চুয়াল বিনোদনে তারুণ্য। বাংলাদেশকে কিন্তু তারুণ্যের দেশ বলা যেতে পারে, কারণ গবেষণায় দেখা গেছে মোট জনসংখ্যার প্রায় 49% কিন্তু তরুণ। এই তারুণ্যকে কাজে লাগিয়ে তারুণদেরকে সৃষ্টিশীলতায় মগ্ন করতে হবে এবং তাদেরকে রাখতে হবে যে কোনো প্রকার আসক্তিমুক্ত। তরুণদেরও রয়েছে বিনোদন এবং তরুণদেরও রয়েছে অবসর। শহরকেন্দ্রিক তরুণদের খোলা মাঠ এবং খোলা আকাশ এসব তো কল্পনাতীত। তরুণদের ভার্চুয়াল বিনোদনের এই আসক্তির থেকে উত্তরণের পথ নিয়েই আমরা আজকের আলোচনা খুঁজবার চেষ্টা করব। আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সভাপতি এ কে এম শোয়েব, আছেন মনোবিদ নুজহাতি রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইকি রহমান নিয়ন। স্বাগত আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা একই সাথে অনুষ্ঠানটি আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে সরাসরি দেখতে পাবেন। এছাড়া 09612556611 নম্বরে আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। 2021 সালের একটি জরিপে দেখা গেছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 11,61,40,000। এখানে 18 থেকে 34 বছর বয়সের তরুণ নারী পুরুষ মিলে প্রায় 79% সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। তরুণেরা বিনোদনের মাধ্যম হিসাবে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট প্রভৃতি মাধ্যমের দিকে যে ঝুঁকছে, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন শোয়েব? ধন্যবাদ আপনাকে। ইনফ্যাক্ট আমাদের মূল শক্তি কিন্তু তারুণ্য, কারণ পৃথিবীতে যত দেশ আছে দেখবেন উন্নত দেশগুলো কিন্তু তারুণ্যের হার খুব কম, সেই হিসাবে বাংলাদেশে তারুণ্যের হার বেশি। আমি খুব পজিটিভলি দেখতে চাই, কারণ এই তারুণ্য আমাদের দেশের শক্তি, আমাদের দেশের সম্ভাবনা। আমরা বলতে চাই যে এই তারুণ্যকে আমরা আলোকিত করতে চাই, উদ্ভাসিত করতে চাই, এবং অবশ্যই সেটা ভার্চুয়াল মিডিয়ার মধ্য দিয়েই, ভার্চুয়াল পৃথিবীর মধ্য দিয়েই। কারণ আমি, আপনি, আমরা সবাই, আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে, যে তরুণ প্রজন্মের কথাই আপনি যদি ধরেন, 2020 সালের পর, 2020 মার্চে যখন কোভিড-19 এফেক্ট শুরু হলো সারা পৃথিবীময়, তখন কিন্তু তারুণ্যের সমস্ত শক্তি বাইরে থেকে ভিতরে চলে আসলো, তার মানে ঘরমুখী হয়ে গেল, বাধ্য হলো। এই যে বাধ্য হয়ে থাকা এবং তারপর পরই এই যে ভার্চুয়াল পৃথিবীর সাথে তাদের যে ডুবে যাওয়া, এটা কিন্তু সম্পৃক্ততা। এই ডুবে যাওয়াটা আমি মনে করি সম্ভাবনা সেই দ্বার তাদেরকে খুলে দিয়েছে যেখানে সারা পৃথিবীটাকে সে দেখতে পেরেছে। আমি যদি বলি ফেসবুকের কথা, ফেসবুক আপনি জানেন 2004 সালে যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু ফেসবুক শুধুমাত্র ক্যামব্রিজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই শুধুমাত্র ব্যবহার করতে পারতো। পরবর্তীতে এখন দেখেন ওই ফেসবুকের এখন টোটাল সদস্য সংখ্যা 2.4 বিলিয়ন সাবস্ক্রাইব। সো এটা হিউজ। এবং আরেকটি খুব কঠিন এবং সত্য তথ্য দিতে চাই যে শহরকেন্দ্রিক সারা বিশ্বের যে শহরগুলোকে ভাগ করা হয়েছে, সেই শহরে দেখা যাচ্ছে যে ফেসবুকে ঢাকার অবস্থান পৃথিবীর দ্বিতীয়তম ইউজের দিক দিয়ে, যে এখানে বলা হচ্ছে যে 2,85,00,000 ফেসবুক ইউজার রয়েছে। তার মানে কি, আমরা কিন্তু সারা পৃথিবীর যে চলমান যে ডিজিটালাইজড হচ্ছে এবং মানে ভার্চুয়াল পৃথিবীতে আসছে, তার সাথে কিন্তু আমরা কিন্তু মার্চ করা শুরু করেছি। শুধু তাই না, আমাদের 2020 সালের আপনার 15 মার্চ থেকে আমরা যদি ধরি, তবে দেখেন যে তরুণরা কিন্তু সবচেয়ে বেশি আহত হয়েছে ইনফ্যাক্ট, কারণ তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অলমোস্ট ক্লোজ, তারা ঘরের ভিতর বন্দী, কিন্তু তারা কিন্তু থেমে থাকেনি। কীভাবে, তারা সারা পৃথিবীর সাথে নেটওয়ার্কিং করেছে, তারা পড়াশোনা করেছে ক্লাসে, আপনি জানেন যে গুগল মিট আছে, তারপরে জুম আছে, জুমের মাধ্যমে তারা ই করেছে, তারপরে আরও যে সমস্ত মাধ্যম রয়েছে। শুধু তাই না, আপনি সোশ্যাল মিডিয়ার কথা ধরেন, যে নেটওয়ার্কিংটা তারা করেছে, যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, লাইকির মতন বিভিন্ন জায়গাতেও কিন্তু তারা স্পর্শ করেছে, এবং নলেজ প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, যেটা করে বা আপনার ইয়াহু অ্যান্সার,
এই নলেজ প্ল্যাটফর্ম থেকেও তারা কিন্তু ওখান থেকেও কিন্তু ভার্চুয়ালি জ্ঞান আহরণ করেছে। তাছাড়া মিডিয়া স্পিরিং শেয়ারিং প্ল্যাটফর্ম যেটা ইউটিউব এবং সবস্টিফাই, ইউটিউবের কিন্তু সাবস্ক্রাইব সংখ্যা সারা পৃথিবীতে 2 কোটির ঊর্ধ্বে। তার মানে ওখানেও কিন্তু আমাদের তরুণ প্রজন্ম তারা কিন্তু ওখানেও গেছে। এখন কথা হলো যে সারা পৃথিবীর যে নেটওয়ার্কিংটা যে ডিজিটালাইজড হচ্ছে, সারা পৃথিবী যে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশের তরুণরাও খুব একটা পিছিয়ে নাই, এটা খুব পজিটিভ দিক। এখন এই তরুণরা তাদের কি আমরা কি কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে দিতে পেরেছি? আমি আপনার কাছে আসছি, আবার আসছি। তো নিয়ন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় পড়ালেখা করছেন। ঢাকা নগরকে বলা হয় তরুণ তরুণীদের জন্য এক ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ বেড়ে উঠছে বলা হয় তরুণরা, এই কথাটিকে আপনি কি কতটুকু সত্য মনে করেন? জি, আমি এটাকে শতভাগ সত্যই মনে করছি। কারণ হচ্ছে আমি যদি আমার ছোটবেলা থেকে শুরু করি, আমি গ্রামে বড় হয়েছি এবং তারপরে আমি 2012 সাল থেকে ক্যাডেট কলেজে পড়েছি। সো আমার যে লাইফটা আমি লিড করেছি সেটা খুব সফিস্টিকেটেড একটা লাইফ ছিল, প্রচণ্ড রকম ডিসিপ্লিনড একটা লাইফ ছিল এবং ফ্রম ভেরি মর্নিং টু লেট নাইট। সো আমি একটা মানে ডিসিপ্লিন লাইফের মধ্যে বড় হয়েছে চলেছি। সো এখান থেকে ধর আমি ঢাকায় এসেছি এবং ঢাকা আসার পরে আমার প্রথম দিকে হলে, আপনারা সবাই জানেন যে আবাসিক হলগুলোর কী অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সো বাসযোগ্য না খুব একটা, স্পেশালি যারা জুনিয়র স্টুডেন্টস তাদের জন্য। সো সেখান থেকে যখন আমি একটা বাসা ভাড়া নিয়ে একটা মেস, যেগুলোতে ছাত্রাবাস যেখানে ছাত্ররা থাকে সেখানে থেকেছি, তো সেখানকার পরিবেশটাও খুব একটা উন্নত না এবং সেখানকার এবং ঢাকা শহরের যে খাবার দাবারের অবস্থাটা, আমি প্রথম ঢাকায় এসে আবার প্রথম বছরে আমি 3-4 মাস টাইফয়েডে ভুগেছি। সো এর বাইরে মানে এই বিষয়গুলো তো ঢাকায় আছেই, মানে আমরা যারা ঢাকার বাইর থেকে এসেছি আমাদের এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়েছে। আর এর বাইরে আমরা ঢাকার যদি ঢাকার বায়ু দূষণের কথা বলি, ঢাকায় যানজটের কথা বলি, শব্দ দূষণের কথা বলি, প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু মানে বাংলাদেশের অন্য প্রান্ত থেকে যখন ঢাকা শহরে এসেছি, সেই জায়গা থেকে জায়গার তুলনায় কিন্তু ঢাকা শহর অস্বাস্থ্যকর অবশ্যই। এবং আরেকটা বিষয় অস্বাস্থ্যকর বলতে তরুণদের জন্য কতটা অস্বাস্থ্যকর? অবশ্যই, সো আমাদের জন্য তো আমাদের জন্য অস্বাস্থ্যকর অ্যাজ এ হোল, এবং তরুণদের যদি স্পেশালি আমি বলতে চাই, এই বয়সটাতে আমাদের যে আমি 14 বা 18 উপরে যে সময়টা, এই সময়টাতে আমরা পড়াশোনার পাশাপাশি বা ইয়াং প্রফেশনাল যারা চাকরি করছে এর পাশাপাশি আমাদের যে খেলাধুলার কথা বলি যদি আমি, যেমন আমাদের মাঠ ঢাকা শহরে খুঁজে হয়তো বা 10টার মতো পাওয়া যেতে পারে, যে সিটি কর্পোরেশন হয়তো বা এর আগে 47টা মাঠের মতো ছিল বা পার্ক ছিল। আমরা যে ভার্চুয়াল বিনোদনের কথা বলছিলাম, আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিনোদনের সাথে ব্যয় করেন সময়, এটাকে আপনার ব্যবহারের জায়গাটা কি আসক্তি পর্যায়ে পড়ে কিনা? হ্যাঁ, আমি স্বীকার করছি যে আসক্তির পর্যায়ে কিছুটা হলেও পড়ে এবং আমি যদি বলি যে আমার ডিপেন্ডেন্সি কিছুটা গ্রো হয়েছে অলরেডি এই সময়টাতে, এবং সেটার নানান রকম কারণ আছে, যে হয়তো বা আমার একটা আমি এখন যে লাইফ লিড করছি ইউনিভার্সিটিতে, আমার অ্যাপ্রোচ অফ খেলার মাঠ নেই বা সেই সুযোগটা নেই, বা আমি সারাদিন ক্লাস করে হয়তো বা 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করে যে টায়ার্ড থাকি, এরপরে গিয়ে আমার রুমে গিয়ে আমার একমাত্র যদি বিনোদনের কথা বলি আমি, সেটা হচ্ছে আমার স্মার্টফোন অথবা ল্যাপটপ। আইদার আমি মুভি দেখছি অথবা ফেসবুক স্ক্রলিং করছি, ইউটিউব দেখছি। সো আমি পুরোটাকে নেগেটিভলি বলছি না যে এটা আমার প্রয়োজন আছে, কিন্তু যেটা হয়ে যায় যে আমি হয়তো বা দেখছি যে আমার 10টা 11টা ঘুমানোর কথা, সেটা হয়তো বা লেট নাইট 4টা 5টা পর্যন্ত চলে গেছে এবং পরের দিন সকালবেলা আমার ক্লাস আছে। সো এটা আমার এটা এক ধরনের ডিপেন্ডেন্সি, এবং আমার মনে হয় যেখান থেকে আমরা যদি বেরোতে পারতাম খুব ভালো হতো। এই যে আপনি বলছেন যে রাত জেগে স্মার্টফোনে সময় ব্যয় করা বা সারাদিনের অর্ধেকটা সময় দেখা যায় তার সেখানে তরুণ তরুণীরা ঘুমিয়ে ব্যয় করছে, এটা একটা ঝুঁকিপূর্ণ মনস্তাত্ত্বিক জায়গাটা যদি আমরা ধরি, সেই ঝুঁকিপূর্ণ কতটা ঝুঁকিপূর্ণ আপনি একজন মনস্তত্ত্ববিদের জায়গা থেকে যদি বলেন? শুনছিলাম আসলে নিয়নের কথা, ও যেভাবে বেড়ে উঠেছে এবং তারপর এখন আবার ডিভাইস আসক্তির কথাও বলল, তার আগে শোয়েব যেটা বলছিলেন আপনি যে আমরা কি আসলে দিতে পেরেছি কিনা কোনো অল্টারনেটিভ, এই যে কোভিডে 2 বছর আমরা সময় পার করে ফেললাম, এই 2 বছরের মধ্যে ভার্চুয়ালে যে ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সির আমরা কি আর কোনো অল্টারনেটিভ দিতে পেরেছি কিনা সেটা কিন্তু আমরা পারিনি, এটা খুব মানে এটা আমাদেরকে কনসিডার করতেই হবে। এবার আসক্তির জায়গায় যদি আসি, তাহলে
এটা তো সব সময় ঝুঁকিপূর্ণ, যে কোনো জিনিসে আসক্তি ঝুঁকিপূর্ণ। আসক্তি হলে আসলে কি হয় সেই জায়গাটা যদি বলি, এবং এই আসক্তির ব্যাপারগুলো কিন্তু কমন। এটা যদি কোনো ড্রাগে আসক্তি হয় তাহলে যেমন, তেমনি কোনো পর্নোগ্রাফিতে যদি কেউ আসক্ত হয় সেটাতে তেমনি, আবার কোনো ডিভাইসে যদি আসক্ত হয়, ডিভাইসে আসক্তি হওয়া মানে সেখানে অনেক কিছু থাকে, সেই সবটারই কিন্তু একই রকমের ম্যানিফেস্টেশন। ওকে, আসক্তির বিষয়টা এরকম যে একটি মানুষ যেটাতেই আসক্ত হোক সেটার প্রতি তার প্রচণ্ড ক্রেভিং হবে, সে ওই জিনিসটাতে যতটা সময় ব্যয় করা প্রয়োজন তার থেকে অনেক বেশি সময় ব্যয় করবে, এবং তারপরও তার স্যাটিসফ্যাকশন হবে না। এটাকে বলে ক্রেভিং, তার প্রচণ্ড ক্রেভিং হতে থাকবে ওই জিনিসটাই বারবার করে ব্যবহার করার জন্য, কারণ সে কোনোভাবেই স্যাটিসফাইড হতে পারছে না। যেটা হয়তো সে 10 মিনিট ব্যবহার করলে হতো, সেটা 3 ঘন্টা 4 ঘন্টা ইভেন 5-6 ঘন্টা ব্যবহার করলেও তার সেই তৃপ্তি হচ্ছে না, এটা হচ্ছে ক্রেভিং। তারপরে কি আসে, তার বিহেভিয়ারাল ম্যানিফেস্টেশন আসে। যখন এই ধরনের সে সন্তুষ্ট হতে পারে না, তখন তার মেজাজ খারাপ থাকে, সে সব কিছুর উপরে বেশ বিরক্ত থাকে, তার সম্পর্কগুলো খারাপ হতে থাকে, কারণ তার অন্য যে জায়গাগুলোতে সময় দেওয়ার কথা ছিল সেই কাজগুলো কিন্তু তখন নষ্ট হয়ে যায়। নিয়ন বলছিল যে আমার হয়তো 4-5টা পর্যন্ত আমি জেগে থাকছি, কিন্তু ওই সময়টা কিন্তু আসলে ওর ঘুমানোর জন্য সময়, রাতের যে অন্ধকার সময়টা ঘুমের জন্য দেওয়া হয়েছে, বায়োলজিক্যাল ক্লক কিন্তু ওটাই চাইছে, শরীর কিন্তু চাইছে যে ওই সময় সে ঘুমাবে, কিন্তু যেহেতু অ্যাডিকশন হয়ে গেছে সেজন্য ওই সময়টাতে ঘুমাতে যেতে পারছে না, এটাতে তার প্রচন্ড অস্থিরতাও কাজ করতে থাকে। তো এটাতে পরবর্তীতে স্ক্রিনিং এর জন্য ঘুমের ব্যাঘাত ঘটে, এটা অবশ্যই তাই। ঘুমের ব্যাঘাত ঘটার সঙ্গে সঙ্গে বায়োলজিক্যাল ক্লক কিন্তু পুরোটাই এলোমেলো হয়ে গেল, তার সঙ্গে তার দিনের কাজগুলো এবার এলোমেলো। সে পড়াশোনার জন্য যেটুক সময় দিত দিনের বেলা দিতে পারছে না, টাইমলি ক্লাসে প্রেজেন্ট থাকতে পারছে না, দিনে যে নেচারকে দেখার সেটাও কিন্তু একটা বায়োলজিক্যাল গ্রোথের খুব একটা ভালো মানে রসদ, সেই নেচারটাকে সে এনজয় করতে পারছে না। এটা এমন না যে বাড়ি থেকে এখন আর একদমই বের হওয়া যাচ্ছে না, বাড়ি থেকে কিন্তু বের হওয়া যাচ্ছে, প্রকৃতি দেখা যাচ্ছে, পাখির ডাক শোনা যাচ্ছে, সবুজ পাতা ফুল সেও দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি ঘুমিয়েই থাকি সেই সময়টাতে তাহলে আমি কি করে এগুলো দেখব। হ্যাঁ, স্কুল কলেজ বন্ধ, আমি ফিজিক্যালি গিয়ে ক্লাস করতে পারছি না, দ্যাট ডাজেন্ট মিন যে আমার আশেপাশে একদমই এই কোনো কিছুই নেওয়ার আসলে রস নেওয়ার কোনো সুযোগই নেই, এগুলো কিন্তু আছে কিন্তু আমি নিচ্ছি না। আচ্ছা, আমরা দেখা যায় যে ভার্চুয়ালের আসক্তির ফলে বাস্তব যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো থেকেও সব তরুণেরা পারস্পরিক দূরত্ব তৈরি হচ্ছে। আপনি তরুণদের নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি তরুণদের মধ্যে এই প্রভাবটা কতটুকু দেখেছেন? আমি তো খুব পজিটিভলি দেখতে চাই, বিকজ অফ আমি কোভিডকালীন সময়ে যেহেতু স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ ছিল, সব কিছু কিন্তু অনলাইনে ছিল, এভরিথিং ইজ ওপেন ফর অনলাইন। এখন অনলাইনে কতটুকু কে পজিটিভলি কাজ করবে, কতটুকু অ্যাক্টিভলি কাজ করবে সেটা খুব দেখার বিষয় ছিল। ইনফ্যাক্ট ন্যাশনাল ডিবেট ফেডারেশন, যেটার আমি 15 লক্ষ একেবারে তরুণদেরকে নিয়ে আমি কাজ করি সারা দেশের এই প্রান্ত থেকে এই প্রান্তে, আপনার জ্ঞানভিত্তিক একটা সোসাইটি বিনির্মাণে, পরমত সহিষ্ণু যুক্তিবাদী একটা সমাজ বিনির্মাণে, আমরা পুরো কোভিডকালীন সময়ে সারা বাংলাদেশের এই একেবারে প্রান্তজন থেকে ঢাকার রাজধানীর ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা অনেক পজিটিভ কাজ করেছি, অনলাইনে করেছি, কারণ আমাদের তো কোনো অল্টারনেটিভ নাই, আমরা কিন্তু থেমে থাকিনি, আমরা কিন্তু তাদেরকে মানসিক বা শারীরিক যে 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 শাস্তি অথবা শারীরিক যে অসুস্থতা সেই বিষয়টা যেন ওভারকাম করে ওঠে, এই কারণে আমরা ওই সময়ই আমরা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন অনলাইনে, ইন্টার কলেজ, ইন্টার ইউনিভার্সিটি, ইন্টার মেডিকেল কলেজ ডিবেট কম্পিটিশন, ইভেন আমরা যেন সারা বাংলাদেশের না, সারা পৃথিবীর সমস্ত ভালো ভালো বিতার্কিকদের, ক্যামব্রিজ থেকে শুরু করে, অক্সফোর্ড থেকে শুরু করে, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে, সারা পৃথিবীর ভালো ভালো বিতার্কিকদের সেই সময় আমরা পেয়েছিলাম, যারা যাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, আমরা করেছি কি তাদেরকে একত্রিত করেছি অনলাইন প্ল্যাটফর্মে, একত্রিত করে আমরা তাদের মাধ্যমে ক্লাস নিয়েছি, ছেলেমেয়েদেরকে শিখিয়েছি হাতে কলমে, হাতে কলমে শেখা মানে অনলাইনে যতটুকু আমরা শেখাতে পারি। এবং আপনি শুনে অবাক হবেন যে আমরা এই বাংলাদেশ থেকে ঢাকা থেকে আমরা 14-ই অগস্ট আমরা
ইন্টারন্যাশনাল ডিবেট ভার্চুয়াল ডিবেট ফেস্টিভ্যালের আয়োজন করেছিলাম, যেখানে 43টা দেশ সারা পৃথিবী থেকে 43টা দেশ সরাসরি অংশগ্রহণ করেছিল এবং 1000 বিতার্কিক ছেলে মেয়েরা কিন্তু অনলাইনে এই ভার্চুয়ালি তারা যুক্ত হয়েছিল। আমরা কিন্তু বলছি যে যেমন অনলাইনে অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলো প্রক্রিয়া আছে, তার ভিতরে ই স্পোর্টস এখন খুবই জনপ্রিয়, খুবই বেশি আসক্তি যে কথা বলে ছেলেমেয়েরা পাবজি গেম খেলছে, বিভিন্ন ধরনের গেম খেলছে, তারপরে ভ্যালোরেন্ট গেম, কাউন্টার স্ট্রাইক, পাবজি, কল অফ ডিউটি, এই যে বিভিন্ন ধরনের যে গেমগুলো তারা খেলছে, এই যে যারা খেলছে সারা পৃথিবী জুড়ে, বাংলাদেশে যারা খেলছে তাদের ভিতর কিন্তু একটা কমিউনিটি আছে এবং তাদের সেই কমিউনিটি মেম্বার আপনার 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত আছে। আসলে সময়টাকে আমরা কতটুকু প্রপারলি ইউটিলাইজ করতে পারছি এইটা খুব গুরুত্বপূর্ণ এবং কতটুকু মানে হেলথলি আমরা এটা করতে পারছি। আবার যাচ্ছি, শোয়েব বললেন যে ভার্চুয়াল গেমগুলোর কথা, পাবজি, আপনি কি এটার সঙ্গে কোনোভাবে কানেক্টেড কি না, বা এটা কী ধরনের? আমি পার্সোনালি পাবজি গেম কখনো খেলিনি, কিন্তু আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব এবং আমার সিনিয়র জুনিয়র অনেকে খেলেছে, আমি দেখেছি। আমি আদার্স গেম অনেকগুলো খেলেছি, ফুটবল, কিছু গেমস, ক্রিকেট, এগুলো আমি খেলতাম। বাট আমার সেরকম গেমস প্রতি ডিপেন্ডেন্সি আমার পার্সোনালি নেই, বাট আমি দেখেছি এবং খুব কাছ থেকে দেখেছি যে অনেক মানুষের আছে যাদের গেমসের প্রতি, পাবজি বা কল অফ ডিউটি, দেন আরও কিছু আগে পিছু ছিল, সেসব গেমসের প্রতি ডিপেন্ডেন্সি। এবং সেই ডিপেন্ডেন্সিগুলো আমি যদি এই কোভিডকালীন সময়ে আমি আরও কিছু জিনিস দেখেছি, যেমন আমাদের আমরা ছোটোবেলায় বাসায় ছিলাম, আমার বাসার সামনে দুটো মাঠ বড় বড়, আমরা খেলতাম। ইভেন এই প্যান্ডেমিকের টাইমেও আমি গিয়ে প্রত্যেক দিন ভলিবল, ফুটবল, যে কোনো একটা খেলেছি প্রত্যেকটা দিন, আমার বন্ধুরাও খেলেছে। কিন্তু হতাশাজনকভাবে আমাদের কিছু কয়েক বছরের জুনিয়র যারা এখন হাই স্কুলে পড়ছে বা কলেজে ভর্তি হবে, এদের একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এরা গেমসের টাইমে বসে খেলা দেখছে আমাদের, এবং সন্ধ্যা হওয়ার পরেই তারা দেখছে যে একসাথে সবগুলো সবাই বসে এই যে পাবজি অ্যান্ড বাকি যে কল অফ ডিউটি গেমসগুলো তারা খেলছে। এবং এটার জন্য যেটা হয় যে এই বয়সে তো বাচ্চাদের মোবাইল আমরা হয়তো বা পাইনি বা বাচ্চাদের দিতে চায় না প্যারেন্টসরা, হ্যাঁ একটা খুব ভালো মোবাইল লাগে তো, গেমস খেলতে তো এদের অনেক ফ্যাসিলিটেড স্মার্টফোন প্রয়োজন হয়, সো সেগুলো নিয়েও কিন্তু তারা আমি দেখেছি যে বাসায় আপনারা দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন। আমরা আলোচনা করছিলাম ভার্চুয়াল বিনোদনে তারুণ্য। আলোচনায় আমাদের সাথে আছেন একেএম শোয়েব, নুজহাতি রহমান এবং সাইকি রহমান নিয়ন। আমরা নিয়ন আপনার কাছে ছিলাম যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম যে কিছু গেমসের কথা বলা হয়েছে যে যেগুলো একটা গ্রুপ হিসেবে খেলছে এবং তাদের একটা বড় কমিউনিটি আছে। সো আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে যদি আমি শুরু করি যে তাদের মানে গেমস খেলাটা আমি নিজেও খেলি, কিন্তু গেমস খেলাটাতে আমি অপরাধ মনে করছি না, বাট যেটা প্রবলেম হয়ে যাচ্ছে যে একটা ছেলে যখন একটা গ্রুপের যখন একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে ব্যাপারটাতে যে তার রেগুলার খেলতে হবে, এবং এটা কিন্তু কিছু কিছু গেমস হয় যেগুলোতে টাকা খরচ করতে হয়, এবং আমি দেখেছি যে অনেকে তাদের আইডিগুলোতে যেমন পাবজি আইডি, যেগুলো আমি জানি যে তারা অনেক ভালো করে ডেভেলপ করে, র্যাঙ্ক বাড়ায় এবং সেগুলো আবার বিক্রি করে দেয় একজন আরেকজনের কাছে। সো এই জায়গাগুলো কিন্তু সব ফ্যামিলি কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে না, ঠিক আছে। বাট এখন যখন আমার কমিউনিটিতে এই জিনিসটা ছড়াই গেছে, সবাই কিন্তু তখন মানে এটার প্রতি একটা আসক্ত হয়ে যাচ্ছে এবং অনেকের মধ্যে এক ধরনের কী বলবো যে পাচ্ছে না, তার মধ্যে একটা নিরাশা কাজ করছে যে নিজেকে একটু ডাউনগ্রেড ভাবছে। সো এটা একটা ব্যাপার। এবং গেমসের আরও কিছু ব্যাপার যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আমি মনে করি যে গেমস খেলছে এবং সেখানে এক্সপার্টিস বাড়ছে বা ইন ফিউচার ভবিষ্যতে আরও কী হবে, কত ধরনের ডেভেলপমেন্ট হবে বা সেগুলোকে আর আলটিমেট রিকগনাইজ করবে কি না, সেগুলো ফিউচারের ব্যাপার। কিন্তু যে জায়গাটা আমরা কনসেন্ট্রেট করা উচিত সেটা আমি মনে করছি যে আমি খেলছি বাট সেটার উপরে আমি যদি ডিপেন্ডেন্ট হয়ে যাই সেটা আমার বাকি কাজগুলোকে হ্যাম্পার করবে। এই জায়গা থেকে আমি একটু শেয়ার করতে চাই সেটা হলো যে ডিপেন্ডেন্সি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো সারা পৃথিবীর পরিবর্তনটাকেও তারুণ্যকে মাথায় রাখতে হবে। পরিবর্তনটা হচ্ছে
আপনারা জানেন যে রিসেন্টলি একটা সিদ্ধান্ত নিয়েছে, সামনে যে অলিম্পিক গেম হচ্ছে চায়নাতে, সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে প্রথমবারের মতন ই স্পোর্টসের 8টি ইভেন্ট তারা মানে ই স্পোর্টসে যুক্ত করছে, যেখানে 16টি গোল্ড মেডেলের জন্য তারা লড়বে। তার মানে রিকগনাইজেশন কিন্তু শুরু হয়ে গেছে, কারণ সবাই কিন্তু ভার্চুয়াল পৃথিবীতে আছে। আপনার সন্তান, আমার সন্তান থেকে শুরু করে সকলেই এখন কিন্তু স্কুল ক্লাস, ইউনিভার্সিটি, কলেজে ক্লাস বলেন, টিচারের কাছে পড়া বলেন, তারপরে কোচিং বলেন, সব কিছু কিন্তু অনলাইনে হচ্ছে। সো অনলাইনের এই পৃথিবী থেকে বেরোনোর কোনো রাস্তা নাই। আমি যেটা অনুভব করছি, দেখছি যে সারা পৃথিবীতে যে চেঞ্জটা আসছে, যেমন বলা হচ্ছে গোল্ডম্যান স্যাকসের একটি তথ্য থেকে জানা গেছে যে আপনার নেটফ্লিক্স, এইচবিও বা ESPN-এর যে পরিমাণ দর্শক, তার চেয়ে অনেক বেশি দর্শক ই-স্পোর্টসে। এবং সারা পৃথিবী জুড়ে পরিবর্তনগুলো আসছে, যেমন জাপানে এখন ই স্পোর্টসের জন্য আলাদা তারা স্কুল খুলছে, কারণ এই এই ই স্পোর্টসের মাধ্যমে সারা পৃথিবীতে তারা একটা নিজস্ব শক্তি বলয়, শিক্ষার বলয় একটা তৈরি করতে যাচ্ছে। শুধু তাই না, আরও একটি তথ্য আপনাদেরকে দিই যে ইউএসএতে এই যে ই স্পোর্টসের জন্য বিভিন্ন অঙ্গরাজ্যে এগুলাকে আরও বেশি উৎসাহিত করার জন্য এবং তাদেরকে আরও বেশি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুল এবং কলেজের পাঠ্যক্রমের পাঠ্যসূচির ভিতরে এই স্পোর্টসের বিভিন্ন বিষয়গুলোকে সন্নিবেশিত করছে। এবং বলা হচ্ছে যে এই ই-স্পোর্টস ইন্ডাস্ট্রি এত বড় হয়ে গেছে যে এর মার্কেট সাইজটা $10 billion কাছাকাছি চলে এসছে, এবং 2024 সালে এটা $24 billion রূপান্তরিত হবে। তার মানে এখান থেকেও কিন্তু আমাদের তারুণ্যরা, আমাদের তরুণের যে মেধাভিত্তিক যে শক্তি, এই শক্তিটাকে কাজে লাগিয়ে তারা এই বিশ্ব, যেটাকে আমরা গ্লোবাল ভিলেজের কথা বলছি, সেই ভিলেজের সাথে তারা কিন্তু অনেস্টলি কানেক্টিভিটি হতে পারে। তবে এখানে কথা হলো যে এই যে ব্যবহার, এই যে গেমগুলা, যে ভ্যালোরেন্ট বা ডোটো, কাউন্টার স্ট্রাইক, পাবজি থেকে শুরু করে আপনার কল অফ ডিউটি, লিগ অফ লিজেন্ডস, এই যে গেমগুলো যে খেলছে, এই গেমগুলো যেন আসক্তির পর্যায়ে না যায়, সেই বিষয়টি কিন্তু অভিভাবকদেরকে দেখতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিয়ন বলছিলেন ইয়ার কথা, অর্থ দেওয়ার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে অর্থ দিতে যদি না পারে, সেক্ষেত্রে তখন কি তার বিপদগামী হওয়ার বা অর্থ নিয়ে, যে আমরা যেটা অন্যান্য আসক্তিতে দেখি, এটা তো অবশ্যই, কারণ বাংলাদেশ হলো তারুণ্যই বাংলাদেশের শক্তি, কিন্তু বাংলাদেশে আর একটা অশুভ শক্তি আছে, সেটা হলো মাদক। মাদক এত বেশি অ্যাভেলেবল বাংলাদেশে এবং এটা এত সহজে পাওয়া যায়। আপনি দেখেন একটা প্রজন্ম তৈরি হয়েছে আমাদের, আমরা গত পরশু দিন পত্রিকাতে দেখলাম যে আমরা আবার দুর্নীতিতে 143তম অবস্থানে রয়েছি। এটা কিন্তু লাস্ট 10 ইয়ার্স মতন কন্টিনিউয়াস আমাদের অবস্থানে কিন্তু ইম্প্রুভ নাই। তার মানে আমাদের এক ধরনের সামাজিক অবক্ষয় হয়েছে এবং মানসিক অবক্ষয় হচ্ছে। অভিভাবকদেরও ভিতরে একটা অবক্ষয়ের ধারা যাচ্ছে, যেখানে অর্থবিত্তের লোভ লালসার জায়গায় চলে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু মূল্যবোধটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা এটা থাকলেই অন্য শক্তিগুলো আমাদেরকে আরও বেশি সাহস যোগাবে। ভালো কাজ করছি। এটা তো গেমিং এর পর্যায় থেকে আমরা সোশ্যাল মিডিয়াতেই আমরা যখন দেখি যে কোনো একটা পোস্ট দেওয়া বা দেখা যায় বাড়িতে অতিথি আসলে সেখানে সেলফি তোলাটাকে বেশি প্রাধান্য দেওয়া বা রেস্তোরাঁয় গেলাম সেখানে বসে আগে ছবি তুলে পোস্ট করা, সেটাতে লাইক না পেলে আবার সেখান থেকে মন খারাপ হওয়া বা বিষাদ হওয়া, এই বিষয়টি নিয়ে আপনি কি দেখছেন, কিভাবে দেখছেন? হ্যাঁ, এই বিষয়টিও আসলে খুব মানে ফেসবুকের কল্যাণেই আসলে এই জিনিসটাও হয়েছে। ওই যে যেটা শোয়েব বলছিলেন যে সব কিছুরই আসলে মানে কতটুকু করব সেই জায়গাটা থাকা প্রয়োজন, ওই লিমিট সেন্সটা আসলে বেশিরভাগের ক্ষেত্রে কাজ করে না যারা অ্যাডিকশনে চলে যায়। এই এই যারা এটা করছে যে সর্বক্ষণই কোনো না কোনো পোস্ট দিচ্ছে, দিনে একটা মানুষের পক্ষে তার অনেকগুলো কাজ থাকে, 4-5টা স্ট্যাটাস দেওয়াটাও কিন্তু স্বাভাবিক না, স্বাভাবিক না। কেউ যদি দিনে একটাও দেয় সেটাও তার মানে সে যথেষ্ট এঙ্গেজ, রাইট? তো কেউ যদি সেগুলো করছে এবং সর্বক্ষণই পোস্ট দিচ্ছে, ছবি তুলে দিচ্ছে, কোনো কিছু মানে তার তার জীবনটা কিন্তু তখন ওটার ভিতরেই রয়েছে, সে কিন্তু বাইরের জীবনটা আসলে সে এনজয় করতে পারছে না, কোথাও গিয়ে সে ছবি তোলার কাজেই ব্যস্ত, নিজের ছবি তুলছে, আর কারো ছবি তুলছে, সেলফি তুলছে, মানে সেই সব কিছুতেই ব্যস্ত হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে সে কিন্তু আসলে আর কিছু আর এনজয় করার সুযোগ পাচ্ছে না, সে ওটারই ভেতরে আছে। তো এইটাতে এটাও একটা অ্যাডিকশন, যেটা বলছিলাম যে অ্যাডিকশন তখনই আমরা বলবো যখন দেখবো তার অন্য কাজগুলো হ্যাম্পার হয়ে যাচ্ছে, সে অন্য কিছুকে আর মনোযোগ দিতে পারছে না,
তাতে কিন্তু তার জীবনটা খুব যে সুখী হয়েছে বা সুখী আছে এমনটাও ভাববার কোনো কারণ নেই। যাদের খুব হাসি মুখের পোস্ট আমরা দিনে তিনটা চারটা দেখি, তাদের জীবনটা কি আসলেই অত হাসিমুখ সমৃদ্ধ? ন্যাচারাল কিনা এটা, ওটা কি আসলেই আসল নাকি ওটার মধ্যে কোনো কিছু আছে? বেশিরভাগদের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় বিষয়টা ওরকম না, ওই একটা পোস্ট দেওয়া পর্যন্তই। তো এই জায়গাটিতে সমস্যাটি হয় আরও কিছু জায়গায়, যারা অতিরিক্ত অনেকটা অ্যাক্টিভ না, তাদের মধ্যে থেকেও তখন একটা ডিপ্রেশন, এখানে ফ্রাস্ট্রেশন কাজ করে, মনে হয় ও ও তো খুব ভালো আছে, ভালো আছে, আমি ভালো নাই, রান্না করে দেওয়া বা রান্নার অনেক খাওয়া দাওয়া, অনেক খাওয়া দাওয়া হচ্ছে, তো ওরা অনেক ভালো আছে আমি ভালো নাই, তখন বেশি অনেকের ক্ষেত্রে এই ধরনের ফ্রাস্ট্রেশনগুলো ডিপ্রেশনগুলো কাজ করে, তখন সেই ডিপ্রেশনগুলো কিন্তু ট্রিগার করে। তো সেই জন্য সবসময় কিন্তু সবকিছুর লিমিট বজায় রাখা প্রয়োজন। সবসময় ছবি তুলতে থাকলে যা হচ্ছে সেটাকে এনজয় কখন করব, সেটা ইম্পর্টেন্ট না? তো ওই একটা জিনিস আমি অ্যাড করতে চাই, খুব ভালো কথা বলেছেন। আরেকটা জিনিস হলো, দেখেন এই সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা সোশ্যালাইজড হচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা আসলে স্বার্থপর হয়ে যাচ্ছি, মিথ্যাবাদী হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলছি, আমরা বিভিন্ন ধরনের প্রলোভনের শিকার হচ্ছি। আমাদের তরুণ এরা তো অনেক সফট, এদের মাইন্ড অনেক নরম, এরা অনেক কিছু জাজমেন্ট করার অনেক সময় তাদের সক্ষমতা থাকে না। আপনি দেখেন টিকটক নিয়ে যে ঘটনাটা ঘটলো, সারা বাংলাদেশেই ঘটলো, আমি এই বলি যে টিকটকের টোটাল সাবস্ক্রাইবার কিন্তু 1 বিলিয়ন, মানে 1 বিলিয়ন সদস্য হলো টিকটকে আছে। বেসিক্যালি টিকটকটা হলো যারা অভিনেতা অভিনেত্রী বা তাদের পারফরমেন্সের, কিন্তু এই টিকটক থেকে আমাদের একটা সোসাইটি ডেভেলপ হয়েছে যেটা উগ্র সোসাইটি বলা হচ্ছে, এবং এই সোসাইটি তার একত্রিত হচ্ছে, বিভিন্ন অসামাজিক কাজের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে যে তার একটা ছবি দিচ্ছে, মুরগি কেটেছে, মুরগির সাথে মাথা আরেকটা জুড়িয়ে দিচ্ছে, রক্ত বেরোচ্ছে, এবং ওই মুরগির ছবিটা ব্যাকগ্রাউন্ড একটা খুব হট একটা ইংলিশ মিউজিক অথবা এরকম কিছু হিন্দি মিউজিক ঢুকিয়ে তারা সেটাকে প্রকাশ করছে। তার মানে কতটা মানে দুঃসাহসী হয়ে উঠছে, মানে মানবিক মূল্যবোধের জায়গাটাকে, মানবিক মূল্যবোধ এবং নৈতিকতা, সেই জায়গাগুলো অনেকটাই বাউন্ডারি ক্রস করা হয়ে যাচ্ছে। নৈতিকতার জায়গাটা খুবই ন্যাচারাল, যে কারো যদি কিছুতে অ্যাডিকশন হয় তার নৈতিকতার বোধ কম, ন্যাচারাল সেখানে কমে যায়, এই ধরনের কাজগুলো করছে। এক্স্যাক্টলি, কিছু সময়ে কোভিড শুরু হওয়ার পরে স্পেশালি এরকম অনেককেই পোস্ট দিতে দেখা যেত যে তোমরা যে খাবার খাচ্ছ সেই সব ছবি দিও না, অনেকেই খাবার খেতে পায় না। কথা সত্য, আসলেও সত্য, কিন্তু সে তার ওই সময়টাতে অতটাই ডিপ্রেস ছিল সবাই যে কিছু একটা করে পোস্ট দেওয়া, এটা তো তার একটা প্রশান্তি সে পাচ্ছিল। এটা সবার ক্ষেত্রে যে অ্যাডিকশন ছিল এরকমটা না, কিন্তু আসলেই আমাদের লিমিটটা বোঝা প্রয়োজন যে কতটুকু দেব, আমি কি প্রতিদিনই দেব নাকি মাঝে মধ্যে একটা দুটো স্পেশাল, সেটা আমি শেয়ার করতে পারি। তো এই লিমিট সেন্সগুলো আমাদের সবার কাজে লাগানো প্রয়োজন। একটা কথা যেটা শোয়েব শুরু থেকেই বলছেন, আমি খুবই কি বলবো একমত পোষণ করি যে তারুণ্যের মানে তারুণ্য আসলে দুর্দার গতিতে এগিয়েই চলেছে, এগিয়ে যাবে, তারুণ্যের শক্তিটা অতটাই, কিন্তু তাকে একটা গাইডলাইন দেওয়ার দরকার আছে। ডিভাইসটা সে পাওয়ার পরে সে আসলে কি ওয়েতে ডিভাইসটা ব্যবহার করবে, কতটুকু সময় ব্যবহার করবে, থাকুক তার পড়া, থাকুক তার স্টাডি সেটার ভেতরে, ক্লাস থাকুক, কিন্তু তারপরও তার লিমিটটা কতটুকু এটা সেট করে দেওয়া প্রয়োজন। এবং এই সেটিংটা আসলে তার নিজের পক্ষে, সে তো তরুণ, তার তো এনার্জি লেভেল অনেক বেশি, তো সে তো সর্বোচ্চটাই সেট করবে, তাকে গাইডলাইনটা দিতে হবে, গাইডলাইনটা দিতে হবে। নিয়ন, আপনার কাছে আমি আবার যাচ্ছি, আপনি কি মনে করেন যে এই আসক্তি থেকে ফিরিয়ে আনার জন্য আপনাদের জন্য আমাদের করণীয়গুলো কি অভিভাবকদের জন্য? ধন্যবাদ। আমি যেটা মনে করছি সেটা হলো যে একটা আসক্তি যখন কারো একটা প্রজন্মের গড়ে উঠছে সেটা তো একদিনে হচ্ছে না, সেখানে আমাদের অ্যাড্রেস করতে হবে যে কেন হচ্ছে। সো আমি যদি একটা একটা সন্তানকে যদি তার পিতামাতা বা তার স্কুল, তার শিক্ষক শিক্ষিকা, তারা যদি একেবারে ছোট থেকে তার মধ্যে কিছু কালচার মানে দিতে পারে, সেটা হচ্ছে বই পড়ার কালচার বা খেলাধুলা করা। যেমন আমার যারা ছোট ভাই বোন বা ভাগনা আছে, সো আমি তাদের দেখি যে ওরা আমার চেয়ে ভালো গেমস খেলতে পারে ফুটবল, বাট আই বিলিভ যে ওরা কোনো দিন আমার মতো ভালো ফুটবল খেলতে পারবে না ফিল্ডে, কারণ ওরা কোনো যায় না, দে ডোন্ট গো। সো এই জায়গাগুলো কিন্তু মানে আমি বলছি না যে ফোনে খেলাটা অপরাধ, বাট
অ্যাট দ্য সেম টাইম অ্যাকচুয়ালি খেলার মূল উদ্দেশ্যটা কি, তো ফিজিক্যালি ফিট হওয়া। সো এই জিনিসগুলোকেও কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে, যে এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন, আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, সুস্থ জীবনের জন্য প্রয়োজন। সো এই যে অভ্যাসগুলো যেগুলোকে আমরা গুড হ্যাবিট বলছি, সেগুলো আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে শেখাতে হবে। শেখাতে যদি আমরা পারি, তাহলে আমরা তার মধ্যে যদি এই মানে সে যদি এই হ্যাবিটের মধ্যে চলে আসে, সে আলটিমেটলি সে এটা ছাড়া থাকতে পারবে না, যেটা গুড হ্যাবিট। সো সে যখন রেগুলার খেলছে, সে রেগুলার বই পড়ছে, সো আলটিমেটলি সে কিন্তু তখন তার টাইমটা সোশ্যাল মিডিয়াতে বা ভার্চুয়াল মিডিয়াতে সে কিন্তু কম দিবে। সো আলটিমেটলি তার একটা আলাদা অপশন রাখতে হবে। সো এই গুড হ্যাবিটগুলো যদি আমরা আমাদের বাচ্চাদের মধ্যে ইনজেক্ট করতে পারি, তরুণ প্রজন্মের মধ্যে ইনজেক্ট করতে পারি, তরুণদের জন্য বিনোদনের জন্য কি কি উপায় বের করা যেতে পারে? দেখেন, আমাদের এই যে খেলার মাঠ নাই, আমাদের নায়ের গল্প কিন্তু অনেক বেশি, অনেক দীর্ঘ, কিন্তু আমাদের সম্ভাবনার জায়গাটা বেশি। সবসময় বলছি যে তরুণের পার্সেন্টেজটা আমাদের দেশে সবচেয়ে বেশি। আমরা জানি যে জাপানে অলমোস্ট অ্যাভারেজ মানুষের গড় আয়ু এখন এমন একটা পর্যায়ে 100 দাঁড়িয়েছে, এবং বৃদ্ধির সংখ্যা 90 বছর বয়সে বৃদ্ধির সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু আমরা আমাদের এই তারুণ্যকে আমাদের মাঝে যদি রাখতে চাই, তবে তাদের ভার্চুয়াল পৃথিবীর যে খোলা দোয়ার আছে, সেই দোয়ারটাও আমাদেরকে খুলে দিতে হবে। পাশাপাশি তাদেরকে আসলে শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন যে ধারা প্রবাহ আছে, সেগুলোর সাথে পরিচয় করে দিতে হবে। এটা আসলে রাষ্ট্রীয়ভাবে এই পৃষ্ঠপোষকতাগুলো খুবই জরুরি। যেমন বিভিন্ন স্থানীয়ভাবে গ্রামে, মফস্বল শহরে বা রাজধানীতে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত শিল্প সাহিত্য সংস্কৃতি, গান, কবিতা আবৃত্তির, ডিবেট, নাটকের যে সমস্ত থিয়েটার চর্চা, এই চর্চাগুলোর জায়গাগুলোকে, প্ল্যাটফর্মগুলোকে যদি আবার আমরা নতুন করে দাঁড় করাতে পারি। এবং আপনি দেখেন যে ঢাকা ইউনিভার্সিটির TSC বলা হয় যে মিনি ক্যান্টনমেন্ট অফ দ্য কালচারাল মুভমেন্ট। তো কারণ কী? কারণ ওখানে অসংখ্য শিল্প সাহিত্য সংস্কৃতির মানুষজন একটা প্ল্যাটফর্ম দাঁড় করেছে, ওই প্ল্যাটফর্মটা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে গেছে। এই কারণে শিল্প সাহিত্য সংস্কৃতি, ডিবেট চর্চা, ডিবেটের প্রতি পজিটিভলি আসক্তি তৈরি করা, নাচ গান অভিনয়ের প্রতি তাদের যে প্ল্যাটফর্ম দেওয়া, সরকারি পৃষ্ঠপোষকতাগুলো চালু করা, স্কুল কলেজগুলো পড়াশোনার পাশাপাশি এই যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোকে আরও বেশি বাড়ানো, সেই সম্পৃক্ততা আনা, মানে তাদেরকে ফিজিক্যালি এবং মেন্টালি ওই দিকে তারা ধাবিত হলেই কিন্তু এই ডিজিটাল ডিভাইস থাকবে, কিন্তু আসক্তির কঠিন নেশা থেকে তারা কিন্তু মুক্ত হবে এবং দেশে সাথে। আমি কিন্তু শুনেছি যে যেমন ই স্পোর্টস এর কথা বললেন, এরকম মিউজিকেরও একটা প্ল্যাটফর্ম আছে এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজড, সেখানে লাইভ মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাইভ গান শোনা যায়, যে কেউ ওখানে রিকোয়েস্ট পাঠালে সেখানে শিল্পীরা থাকে। সো এটাও কিন্তু একটা খুব চমৎকার জায়গা, যারা যাদের মিউজিক পছন্দ তারা সেখানে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে যেখানে সে নিজে পারফর্ম করার সুযোগ পাচ্ছে। কেউ হয়তো মিউজিক বানাচ্ছে, সেই মিউজিকটা হয়তো সে কারোর সঙ্গে করার প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু খুবই প্রশংসনীয়। বিরতিতে যাচ্ছি, দর্শক সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক ফিরে এলাম বিরতির পরে, আমরা আবারও আলোচনায় চলে যাচ্ছি। নুজহাতি রহমান, আপনার কাছে আমি যে বিষয়টি এখন জানতে চাইছি, যে অভিভাবকদের সেক্ষেত্রে কি করণীয় হতে পারে এই তরুণদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে? দারুণ বলেছেন। আসলে অভিভাবকদের কি করণীয়, অভিভাবকদের অনেক কিছু করার আছে। যে কথাটা আগে বলছিলাম যে তরুণদের একটা গাইডলাইন দরকার হয়, সেটা আসলে কারা দেবেন? দেওয়ার মানুষ অভিভাবক, দেওয়ার মানুষ শিক্ষক, দেওয়ার মানুষ বড় ভাই বোন বা গার্ডিয়ান লেভেলে যারা আছেন তারা সবাই। তো তাদের অ্যাকচুয়ালি প্রথম যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্পেস তাদেরকে অফার করা, যেখানে তারা তাদের মনের কথাগুলো শেয়ার করতে পারে। তাদেরকে মনিটর করা মানে তাদের উপর পুলিশিং করা না। এই যেটা বলা হচ্ছিল যে তারা প্রপারলি মনিটর করবে তাদের সন্তান কতটুকু ডিভাইসে থাকছে, এটা করতে গিয়ে বেশিরভাগ গার্ডিয়ান যেটা করেন যে তারা পুলিশিং করতে থাকেন, কি করছে মানে পার্সোনাল স্পেসে ঢুকে যান, ঢুকে যাওয়া। হ্যাঁ, নিয়নের হয়তো যেটা হয় আমি জানি না হয় কিনা, ওর হয়তো পড়াশোনারই ব্যাপার চলছিল, সেখান থেকে হয়তো খানিকক্ষণ সময় পেয়েছে, হয়তো ফেসবুকে গেছে বা কিছু একটা দেখছে, সেটাই দেখে হয়তো গার্ডিয়ান, হয়তো সে খুব নজর রাখছে, সে গার্ডিয়ান দেখে তখন বললো যে তুমি তো অন্য কিছুই করো, এবং তাকে তখন খুব অ্যাকিউজ করা হলো।
এটা কিন্তু তার জন্য হেলদি না। তখন একসময় যেটা ছিল বইয়ের নিচে বই রেখে পড়া, বই রেখে পড়া, সেটাই এক্স্যাক্টলি বইয়ের নিচে বই, হ্যাঁ বইয়ের নিচে বই। সেরকম তখন হচ্ছে যে পুলিশের মতো গিয়ে গার্ডিয়ানরা পাকড়াও করতো, এখনও কিন্তু সেটা করার চেষ্টা করা হয়। তো এই এই জায়গাটা যাতে না করা লাগে সেই সেই জন্য কিন্তু ওই এটাকে আরেকটু আগে থেকে বানিয়ে আনা প্রয়োজন। তার সন্তানের সাথে তার সম্পর্কটা ওই রকম হওয়া প্রয়োজন যাতে সন্তান তাকে ভয় না পেয়ে অন্তত ভরসা করতে শুরু করে, এবং সন্তানকে অবশ্যই ভরসা করা, সেটা খুব বিশ্বাস করা, সেটা খুব জরুরি। সম্পর্কে বিশ্বাস না থাকলে কখনোই সেই সম্পর্কের বন্ধনটা শক্ত হয় না। তো বাবা মায়ের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সন্তানের সাথে একটা খুব ওয়ার্ম অ্যাটাচমেন্ট, উষ্ণতা, একটা উষ্ণতার সম্পর্ক থাকা, যেটাকে ঠিক বন্ধুত্বই বলে আমি মানে লিমিট করতে চাই না। এটা এমন একটা সম্পর্ক হবে যেখানে সন্তান খুব সেফ মনে করবে বাবা মাকে, যে তার সব কিছু সে তার বাবা মার সাথে শেয়ার করতে পারে। তার জীবনের কিছু গোপন ব্যাপার তো থাকবেই, সেগুলো যেন খুবই কম থাকতে পারে, বেশিরভাগটাই যেন বাবা মার কাছে শেয়ার করা যায়, এমন একটা সম্পর্ক তৈরি করা। আদারওয়াইজ কখনোই এই যে একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেখানে বাবা মায়ের পক্ষে তাদেরকে প্রপার গাইডলাইন দেওয়া সম্ভব না। শিক্ষকরাও এখানে প্রপার রোল প্লে করতে পারছে না, কারণ শিক্ষকরা তাদের বাড়িতে আছে আর শিক্ষার্থীরা তাদের নিজেদের বাড়িতে। তো সেখানে বাবা মা এবং বড় যারা আছে তারাই আসলে ক্লোজ কানেকশনে আছে। তো এখানটাতে আমি বলবো যে সবচেয়ে বেশি প্রয়োজন সম্পর্কের মানে বন্ধন, যেটা উন্নতি ঘটানো, উন্নতি ঘটানো। জি, সেটা যদি সাইকিকে আমি জিজ্ঞেস করতে চাই যে মানে এই সময়টাতে ভার্চুয়ালি আসক্তির পাশাপাশি, কিন্তু মানে আসক্তি বলছি না আর কি, এর পাশাপাশি মানুষ ছেলেপেলেরা আর কি সাইক্লিং বা বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়ানো, বিশেষ করে বিভিন্ন ধরনের গ্রুপ করে তুলে গড়ে তুলেছে, সেক্ষেত্রে আপনার দিক থেকে পজিটিভ কী কী করেছেন আপনি সেটা আমাদেরকে যদি বলেন। আচ্ছা, কোভিড টাইমে, কোভিড টাইম বা সবসময় যেটা আমরা আসক্তি না বলে পজিটিভ ওয়েতে বলার চেষ্টা করছি। আচ্ছা, আমি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি টিএসসি ভিত্তিক সংগঠন একটাতে কাজ করি, সেটার জন্য কিছু লেখালেখি রিসার্চের কাজ সেগুলো আমার সবসময় থাকে। তারপর আমি যে কোনো সময় আমরা কিছুদিন আগেও আমাদের ডিপার্টমেন্টে একটা আমরা অনুষ্ঠান করলাম পৌষ পার্বণ, সেটার জন্য প্রায় এক দু মাস আমাদের খাটাখাটনি চলছে, ডেকোরেশন, কালচারাল প্রোগ্রাম অ্যান্ড এভরিথিং। সো আমি সেই কাজগুলোতে অ্যাটাচমেন্ট থাকার চেষ্টা করি, এবং আমি খুব রেগুলার বছরে দুই থেকে তিনবার আমি ট্যুরে যাই ট্রাভেল গ্রুপের সাথে বা বন্ধুবান্ধবের সাথে। সো এই কাজগুলো আমার রেগুলার চলতে থাকে, সো দ্যাট আমার মনোটনোসিটি যাতে খুব বেশি একটা না আসে একঘেয়েমি সিচুয়েশনটা। সো আমি ভালো থাকবার চেষ্টা করি, অ্যান্ড আমি খুব চেষ্টা করি যাতে আমার ফ্যামিলির সাথে আমার দূরত্বটা খুব একটা বেড়ে না যায়। আমি সময় পেলে বাসায় যাওয়ার চেষ্টা করি, আমার আত্মীয় স্বজন সবার সাথে কথাবার্তা, মানে আমি সবসময় একটা আমার কাজের মধ্যে বিজি থাকি, সো দ্যাট আমাকে সোশ্যালাইজেশনে এই জিনিসটাতে আমি খুব ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করি, সো যাতে আমার খুব একটা একাকিত্ব। এই জায়গাটাতে আপনি আপনি একজন অভিভাবক, সেই জায়গা থেকে আপনি আপনার মত। আচ্ছা, আমি যেহেতু ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান, এটা একটা বিরাট অর্গানাইজেশন সারা দেশ জুড়ে বিতর্কের, আর অভিভাবক দুটা একসাথে যদি আমি করি, তবে আমার কাছে মনে হয় যে আমাদের এই ভার্চুয়ালাইজেশনের বা ডিজিটাল বা এই যে ডুবে থাকা, আমরা যেটাকে বলছি যে ভার্চুয়াল পৃথিবীতে ডুবে থাকা আমাদের সন্তানরা, এই ডুবে থাকা এখন অল্টারনেটিভ যেহেতু সোর্স কম, ডুবে থাকবে, কিন্তু ডুবে থাকার পৃথিবীটাকেও তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে অনেক বেশি বড় করে আমাদেরকে সাহস জোগিয়ে করতে হবে। আমি বলতে চাই যে আপনি দেখেন সৌদি আরবের মতন একটি দেশ, সেখানে ই স্পোর্টসের এই বর্তমান প্রিন্স চিন্তা করছে যে আগামী 2022 সালে, মানে এই বছর 2023 সালে তিনি এখান থেকে মানি জেনারেট করবেন $32 বিলিয়ন মানি জেনারেট করবেন। তো আমি আমি মনে করি যে আমাদের ছেলেমেয়েরা যে ভার্চুয়াল পৃথিবীতে আছে, তারা বিভিন্ন গেমিং খেলছে, গেমিং শিখছে, করছে, তারপরে তারা পড়াশোনা করছে ভার্চুয়ালি, এর পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের রাষ্ট্রীয়ভাবেও কিন্তু কিছু শুদ্ধাচার খুব জরুরি, যেটা থেকে আমাদের সন্তানরা, আমরা যেমন আমাদের সন্তানদেরকে কেয়ার নিতে হবে, একটু সময় বেশি দিতে হবে, অথবা তাদের পাশে থাকতে হবে, সাহস যোগাতে হবে, ঠিক তেমনি রাষ্ট্রেরও বিভিন্ন ধরনের
বিভিন্ন প্রতিযোগিতার কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, যেখানে ছেলে মেয়েদের শুভবুদ্ধির জায়গাগুলো থাকে, যেখানে জঙ্গিবাদ থাকবে না, যেখানে মাদক থাকবে না, যেখানে সন্ত্রাসী চিন্তার যে জায়গাগুলো সেগুলো ডুবে যাবে, বরঞ্চ ডিজিটাল ডিভাইসের পজিটিভ বিষয়গুলো তারা তুলে ধরবে সারা বিশ্বকে, এবং পাশাপাশি তারা স্বার্থপর মানুষ না, সামাজিক মানুষ হিসাবে তারা নিজেরা নিজেদেরকে গড়ে তুলবে। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক শুদ্ধাচারের যে অবক্ষয়টা হচ্ছে সেটাকে রিকভারি আমাদের করতেই হবে যে কোনোভাবে হোক, বা ক্ষমতার যে অপব্যবহার আমাদের তরুণ প্রজন্ম দেখছে, পরবর্তীতে তারাই তো দেশ পরিচালনা করবে। তো এই জায়গাটাতে শূন্য সহনশীলতার ঘোষণা যে আমাদের প্রাইম মিনিস্টার দিয়েছেন, সেই শূন্য সহনশীলতা কিন্তু আমরা দেখছি না। আমরা কিন্তু জানি যে ইউরোপে যে রেনেসাঁ হয়েছিল সেই রেনেসাঁর মূলে ছিল কিন্তু শিক্ষা সাহিত্য সংস্কৃতির যে বিপ্লবটি হয়েছিল, অথবা গবেষণার যে বিপ্লবটি হয়েছিল সেখান থেকে কিন্তু রেনেসাঁ আজকে ইউরোপকে এত দূর নিয়ে গেছে। তো আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে ব্যক্তি মানুষ পর্যন্ত আমাদেরকে আমাদের এই তারুণ্যের পাশে থাকতে হবে, পজিটিভলি থাকতে হবে, এবং তাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে আমাদেরকে খুলে দিতে হবে যেগুলোতে তাদের মেধা মনন এবং তাদের ক্রিয়েটিভিটিগুলোকে অনেক বেশি পজিটিভলি তারা তুলে ধরবে। একটা কথা দিয়ে আপনাকে শেষে বলতে চাই যে এই যে গেমিং নিয়ে আমাদের কিন্তু বাবা মারা প্রচণ্ড রকমের বিরক্ত, আমি আমার অভিভাবক বলেন আমি দেখেছি, তারা মনে করে যে গেল আমার সন্তান। কিন্তু দেখেন যারা গেমিং খেলে তারা তাদেরকে বলা হচ্ছে যে গবেষণায় দেখা গেছে যে তাদের কিন্তু ম্যাথমেটিক্যাল ব্রেন সবচেয়ে শার্প থাকে, এবং ইউএসএ বলেন ইউরোপ বলেন বা পৃথিবীর উন্নত দেশগুলোকে কিন্তু তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় বিকজ অফ তারা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বা আইসিটি ডিপার্টমেন্টে তারা খুবই ভালো পারফর্ম করে। কারণ আপনি দেখেন যারা গেমিং খেলছে তারা কিন্তু চোখ এবং হাত একই সাথে মানে কোঅর্ডিনেশন করে তারা কিন্তু খেলছে। এই যে তাদের ভিতরের যে শক্তিটা সবকিছুকে ব্যালেন্স করা, এই শক্তিটাকে তাদেরকে তুলে ধরার সুযোগ করে দিতে হবে আমাদেরকে। আমরা বিশ্বাস করি আইসিটিতে আমরা এগিয়ে যাচ্ছি, এই এগিয়ে যাওয়াটাকে আর একটু বুস্ট আপ রাষ্ট্রযন্ত্র যদি করে এটি খুব জরুরি, এবং বিভিন্ন দেশের একেবারে উপজেলা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত নাট্য প্রতিযোগিতা শিশু কিশোর এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের এই তরুণ প্রজন্মকে নাটক প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা এবং বিতর্ককে পাঠ্যসূচিতে যদি অন্তর্ভুক্ত করা যায় তবে একটা প্রতিনিয়ত চর্চার ভিতরে থাকবে, যেখানে জোরের যুক্তি না যুক্তির যে জোর সেটি প্রকাশিত হবে, যার মধ্য দিয়ে পরম সহিষ্ণু যুক্তিবাদী এবং দেশপ্রেমী একটা সমাজ বিনির্মাণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা তো দেখছি যে ব্যামাগার বা পাঠাগার যেটাই বলি সেটা আমাদের ঘাটতি রয়েছে, অভাব রয়েছে, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা আমাদের ব্যক্তি মালিকার ইয়াতে এই বিষয়গুলোর দিকে গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু এখন আমরা কিন্তু বলা হচ্ছে যে আগামী 2030 সালের ভিতর বাংলাদেশ বিশ্বের অর্থনৈতিক দেশগুলোর ভিতর 40তম অবস্থান করবে, তার মানে এটা একটা হিউজ একটা ডেভেলপমেন্ট। তো এই হিউজ একটা ডেভেলপমেন্ট কারা করবে? এই তরুণ প্রজন্মে কিন্তু তারা হাল ধরবে আগামী। সো তাদের এই তরুণ প্রজন্মকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, দেশি কোম্পানি আছে, তারা এই যে ব্যামাগার বা এই যে পাঠাগার তৈরি করা বা শিল্প সাহিত্য সংস্কৃতির যে কালচার ফর এক্সেলেন্স, ডিবেট ফর এক্সেলেন্স, এই সমস্ত একাডেমি যত বেশি খুলে দেবে, তারপরে স্পোর্টস সেন্টারগুলো যত বেশি বাংলাদেশে স্থাপিত হবে, সেইগুলো কিন্তু এদের এই নতুন পৃথিবী, তারুণ্যকে নতুন পৃথিবী, তাদের ভালো লাগা আনন্দের জায়গাগুলোকে আরও বেশি উৎসাহিত করবে। রাষ্ট্রীয় যন্ত্র থেকে শুরু করে ব্যক্তি মানুষ পর্যন্ত আমার মনে হয় যে এখন এই রাষ্ট্রযন্ত্রের এটাই সবচেয়ে গোল্ডেন টাইম, যে টাইমে এই যে একটা কোভিডকালীন যাচ্ছে যে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ছেলেমেয়েদেরকে সুস্থ এবং সুষ্ঠু ধারার ভিতরে অবগাহন করে নতুন প্রজন্ম আগামীর বাংলাদেশকে গড়বে, যেটি প্রধানমন্ত্রী সবসময় বলেছেন। আমাদের দেশ ও জাতির কর্ণধার তরুণদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? তরুণদের উদ্দেশ্যে আমার যেটা বলবার সেটা হচ্ছে যে এই যে এগিয়ে নেবার দায়িত্ব আসলে তরুণদেরই কাঁধে, কাজেই এই যে মূল্যবোধগুলো পাওয়া যাচ্ছে অন্যদের কাছ থেকে বা তার বাবা মা তার শিক্ষকের কাছ থেকে, সেগুলো মনে রাখা প্রয়োজন এবং সেগুলোকে ইউটিলাইজ করা প্রয়োজন। একটু ভেঙেই বলি, সেটা হচ্ছে যে এরকম যে যা শিখছে বাবা মা যেভাবে তাকে শেখাচ্ছে একদম ওটাই যে ফলো করতে হবে আমি এটা কখনোই বলি না, সে তার মতো করে করবে কিন্তু যেন লিমিটগুলো তার মাথায় থাকে, সে যেন বাউন্ডারিগুলো বুঝে তারপর ব্যবহার করে, ডিভাইস হোক কিংবা যাই হোক সেই জায়গাটাতে সে যেন লিমিট সেন্সটা কাজে লাগায়।
কতটুকু সময় তার গেমের জন্য ব্যবহার করা প্রয়োজন সেটা সেটা নির্ধারণ করার দায়িত্ব কিন্তু আসলে তারই। যতই আমরা বলি যে বাবা মা মনিটর করবে, তাদেরকে দেখা হবে, লুক আফটার করা হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু তাকে এটা এক্সিকিউট করতে হবে। নিয়ন এখন যতটা বড় হয়েছে, বাবা মার পক্ষে সবসময় সম্ভব না তাকে মনিটর করা। এবার বাবা মা কিন্তু ওকে শিখিয়েছে যে কতক্ষণ আসলে তুমি কিসের জন্য স্পেন্ড করতে পারো, কতটা সময়, এবং কতটা সময় তোমার শারীরিক যত্নের প্রতি খেয়াল করা প্রয়োজন। এটা খুব জরুরি, সময়গুলোকে ভাগ করে দেয়। আমরা কিন্তু শারীরিক যে মানে বায়োলজিক্যাল যে গ্রোথ, সেই জায়গাটা অনেক স্কিপ করে যাই যখন আমরা ভার্চুয়াল জগতে ঢুকে যাই। এই জায়গাটাতে খুব মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ এই তরুণদের শরীরটা যতক্ষণ সুস্থ থাকবে ততক্ষণই কিন্তু সে শক্তি, সুস্থ না থাকলে সে কিন্তু শক্তি নয়, সে কিন্তু বোঝায় পরিণত হবে। তো কাজে এই মানে সে যেন শারীরিকভাবে মানসিকভাবে ভালো থাকতে পারে, সেই নিজের যত্নটা তার করা খুব প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। তরুণ সমাজ জাতির বড় সম্পদ, তারা যেন বিপদগামী না হতে পারে সে দায়িত্ব আমাদের পরিবারের, সমাজ এবং রাষ্ট্রের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।